যে সকাল সকাল বেরোচ্ছেন দুই রত্ন দাদুর সাথে, সকালবেলায় ওনাদের ঘুরতে নিয়ে যেতে হবে। টাটা। বিকেলবেলার দিকে বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছে না ওই জন্য। আচ্ছা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি একটু ভালো আছি আজকে। আর পুরো একদম জোর বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, আজকে হচ্ছে মঙ্গল। তো মোটামুটি এক সপ্তাহের কাছাকাছি ভোয়ার পরে আজ আমি অনেকটাই সুস্থ, সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি। অনেকদিন তো হলো ভিডিও ভিডিও বানানো ভুলেই গেছি বলতে গেলে, মানে ভিডিওর ধারে কাছে, ফোনের ধারে কাছেই আসেনি বলতে গেলে। তো নাকের গোটা ভিতর নাক আমার কি জানি না, মানে আমি জানি না কি আমার এই জ্বর হওয়া মানে আমার নাকে হয়। এবারে এতটাই মানে বেশি জ্বর যে নাকের দেখতে পাচ্ছ পুরো এই জায়গাটা হয়েছে, আর পুরো ভেতরটা মানে পুরো এইখান পর্যন্ত না পুরো ভেতর দিকটা ভর্তি হয়ে গেছে এরকম জ্বর ঠোঁটো টাইপের, মানে জ্বর ঠোঁটো হয় ঠোঁটে হয়েছে আমাকে। তো যাই হোক, হচ্ছে কী বলছিল, হ্যাঁ পুরো ভর্তি হয়ে গেছে। তো কাশি হচ্ছিলো, সর্দি, আজকে আবার দাঁতের গোড়াটা ব্যথা লাগছে, গাত পা ব্যথা, মানে সমস্তটা যুদ্ধ পেরিয়ে এসেছি আজকে অনেকটাই ভালো। আর তো ভাবলাম চলো আজকে থেকে ব্লগটা স্টার্ট করি। আর আমার মাম্মামকে তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি কতদিন মাম্মামকে কোলে নিতে পারিনি। তো আজকের মাম্মামকে নিয়েছি, কাল থেকে নিচ্ছে আর কি, কালকে থেকে, কিন্তু কালকে থেকে ভিডিও করার মতো ইচ্ছা জাগেনি, ওই জন্য করিনি। আজকে থেকে মোটামুটি পুরোপুরি ভালো, তো আজকে থেকে ভিডিওটা স্টার্ট করছি। কী বলো মাম্মা, কী বলো মাম্মা, কী বলো মাম্মা, আর মাম্মা হাসছে না কেন? ও পাখি, ও পাখি, কই রে কই রে কই রে, ও সোনা চাঁদের কণা, কই গেলে তুমি। টিকটক টিকটক মামা। আর নাকেরটাও খুলে রেখেছে এই কারণেই, কারণ ওই যে নাকের ভিতরে ওটা হয়েছে সেই জন্য। মায়েরও শরীরটা আজকে ভালো না, মাথা ঘুরছে, গা গোলাচ্ছে, তো মায়ের এটা হচ্ছে। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার ঘাড়ের ইসিজি তো করিয়েছে, ইসিজির জন্য না, ইসিজির তো রিপোর্ট ভালো আছে। মাকে আবার বলেছে ঘাড়ের ছবি করাতে, স্পন্ডেলাইটিসের জন্য হতে পারে এটা ঘাড়ের। তো মা আবার সেটা দু সপ্তাহ ওষুধ খেয়ে তারপরে করাবে। তো একটার পর একটা শরীর খারাপ লেগেই রয়েছে বাড়িতে। আর বাড়িতে মায়েদের শরীর খারাপ হওয়া মানে তো কী অবস্থা হয় সেটা তোমরা জানোই। এমনিতে এক সপ্তাহ ধরে আমি পড়ে আছি, মানে বিছানার শয্যা উঠতে পারিনি, সব মা করে দিয়েছে। এখন আজকে আমার মায়ের শরীরটা খারাপ, আমাদের সবার শরীর খারাপ হচ্ছে মাম্মা। শোনা, কোথায় যাও? নাতির বাড়ি, সঙ্গে কি দইয়ের হাড়ি, সঙ্গে কি মানে মাম্মাম ডালাতে পারছে, ডালাতে মানে মাম্মাম ছিল বলি বলি ওখানে কেলে, আমি তো দিঘি সঙ্গে কেড়ে আমার মনি, আমি নেব না আমার মনি, আমার মনি, আমার মনি, কি মামা কি চলছে দাঁড়ো দেখাচ্ছি। এই যে টোটো মাস্টার, এখানে বাপে এখন হচ্ছে বসেছে হচ্ছে দিঘির আর অলির প্যান্ট আর জামা সেলাই করতে, বাপি সেলাই করছে, আর এদিকে মা শুকনো মুড়ি আর কলা খাচ্ছে। সকাল থেকে দিদিমণির শরীর খারাপ, মাথা ঘোরা, বমি করলো দিদিমণি। ঠামি শরীর খারাপ আবার রম করে, ঠামি তো শরীর খারাপ,
মাথা ঘুরছিল, বমি করেছে, এখন একটু ঠিক লাগতে উঠে খাচ্ছে। এখন বাজে হচ্ছে 11:45। বসেছিলাম আর শুয়ে একটু বসুয়ের মতোই পড়েছিলাম প্রায়, আর এখন খেতে যাবো। চলো, এখানে বাবি বসেছে আর আজকে তো অনেক কিছুই রান্না, বুড়ো মাছ ভাজা, বাঁশপাতা মাছ ভাজা, শাক ভাজা, ঝিঙে আলু পোস্ত, চাটনি, এখানে মাছের ঝাল, টক, এখানে ডাল, মুসুর ডাল। এই যে এখন বিকেলবেলা উঠে ঘুম থেকে ফুটকিকে খাই দিতে বসে রয়েছে ওখানে, দি মায়ের কোলে উঠে থেকে কাঁদছে, কোনো কারণ ছাড়া কাঁদছে, ভাল লাগে তো। এখন এখানে বসে রয়েছে বাপ, মায়ের কোলে মা দোলে বসে রয়েছে, বাপ একটু বেরোচ্ছে। এখানে বসে আছে, এই মাত্র একটু বৃষ্টি হয়ে গেলো, টিপ টিপ করে আবার উঠানটা পুরো ভিজে, ওরা যে খেলবে একটু উঠানে হচ্ছে না। উপরে দেখো না, বৃষ্টি হয়ে হয়ে জল একদম উপরে উঠে এসেছে, এমনিতে এটা পুরো ভর্তি হয়ে যায় আমাদের। আর এই যে এতটুকু জল চলে এসেছে অলরেডি, পুরো সান ডুবে গেছে। এই বর্ষাকালে ভরা পুকুরে ভয় এসেছে, এখানে নেট দিয়ে দেয়, এখান থেকে ড্রেন দিয়ে দেয়, নাহলে মাছ পালিয়ে যায় জলটা যখনই ভর্তি হয়। ও ঠাম্মা টেনেছে, অলি রথটা তো অলিয়ার মানে আজকে নিয়ে বেরোতে পারে, আজকে না কালকে সবাই বলছে আমার রথ হয়ে গেছে, কিন্তু আমাদের এখানটা আজকে মানে আমার মায়ের এখানটাতে আজকে সব রথটা আনছে, দুমতে পড়েছে জন্য আজকে এখানটাতে সবাই টানছে, আর আমাদের বাগানটাতে সব কালকে টেনে নিয়ে যাবো আছে। তো অলি তো আর টানতে পারলো না, কারণ অলি তো এখানে এসে গেল আর এখানে তো এলামই, আর তারপরে আবার ওই আমরা সব অসুস্থ হয়ে পড়লাম, আর যেতে পারলাম না, বিছানা সজ্জা হয়ে গেছিলাম একদম। তো কিছু করার নেই, আর কী করা যাবে, ওর ঠাকুমাই টেনেছে, আর ওই টেনেছে বলতে আর আমাদের মতো তো আর ঘোরাতে পারেনি, ওই সামনেটা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসতে হয়, নিয়ে এসেছে। বাপি এখন গেল জিলাপি কিনতে, এখন আমাদের বাজে হচ্ছে 6:30, আর এখানে হচ্ছে জিলিপি নিয়ে বসেছে সব বাটি করে। এই যে বাবি জিলিপি নিয়ে এসেছে, এখন সব খেতে বসেছে। আমাদের দিবি তো নাকি, আমরা কি বানে ভেসে এসেছি, মাসি আর বনজি মিলে বসে পড়েছিস যে, মজমছে ভালো ভালো। আমার আজকে আবার এখানে পুরো ব্যথা দাঁতের উপরে, রাত্রিবেলা হচ্ছে এখন ঘুম, ঘুগনির মশলা কষানো হয়ে গেছে, কড়াই একদম বসিয়ে দিল, আজকে বলা হলো যে একটু ঘুগনি লুচি খাবো, লুচিটা হয়ে গেছে, বৌনি করে নিয়েছিল আর হচ্ছে ঘুগনিটা মা করছে। চলো এবার হচ্ছে যে অলিকে খাওয়াবো, এখন বাজে হচ্ছে 9:30 বাজে, অলি আজকে একটু দেরি হয়ে গেছে, অলিকে খাই দিই এখন, দিয়ে আবার একটু খাওয়া দাওয়া আমাদের। এই যে রাত্রিবেলা এখন ঘুগনি আর লুচি খেতে বসেছি, কিন্তু হচ্ছে কথা এখানে ডোডো অলি খেতে বসেছে লুচি
আমরা সব বসে পড়েছি, বোন আসছে এখানে মা দিচ্ছে। বোন কোথায় গেল? এই যে দিদি মামাম ঘরে ঘুমাচ্ছে। হ্যাঁ,